জানাম তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও জাস্ট কাটওয়াটি আছি। আর পুরী থেকে এসে নিজেকে নিজেকে চিনতে পারছি না, দেখো পুরো ট্যান পড়ে গেছে। সত্যি পুরীর সমুদ্রের জলে স্নান করলে এরকম ট্যান পড়ে যায়, তাই না ফ্রেন্ড? অনেকটাই কালো হয়ে গেছে আর চোখগুলো দেখছো ঢুকে গেছে একদম। তো যাই হোক, আবার আসছে হোলি, খেলবো হোলি রং নেব না তাই কখনো হয়, হোলি তো খেলতেই হবে। যাই হোক, হোলি তো চলে এলো, মনে হয় সানডে হোলি, এবার হোলিতে মেতে উঠবো আমরা, তাই না? সবাই মেতে উঠবে, তবে একটু সাবধান, কারণ এখনকার সিচুয়েশান একটু আলাদা, তাই না? সাবধানে খেলবে। আর কি বলি, আমি দেখো চায়ের কাপ নিয়ে চলে এসেছি। আর আমার ব্লগ যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই ছোট্ট বোনটাকে। তাহলে আমি এখন যাব রান্নাঘরে, কারণ রান্না করতে হবে। আজ হবে নিচড়ের রেসিপি। নিচড়টা আমি কাটিনি, তবে সবজিগুলো কেটে নিয়েছি, মাছের ঝোল আর নিচড়ের তরকারি হবে, নিচড়টা মা কাটবে। তাহলে চলো রান্নাঘরে দেখা হচ্ছে। আর এর মধ্যে আমি চা খেয়ে একটু স্নান করে নিই। এঁচড়টা কাটতে যেয়ে দেখে এঁচড়টা খারাপ, তাই ডিসিশন চেঞ্জ। চলো লাউ হবে, চিংড়ি লাউ। আর মা কয়েকদিন ধরে ভাবছে তুলসী গাছটা নষ্ট হয়ে গেছে, তাই একটা নতুন তুলসী গাছ লাগাবে। তাই তুলসী মন্দিরে এদিকে রাহুল স্নান করে আর মা স্নান করে তুলসী গাছ লাগাচ্ছে। দেখো গাছটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই আবার নতুন একটা গাছ লাগানো হলো। কি সুন্দর লাগছে, তাই না ফ্রেন্ড? দেখো ফ্রেন্ড, আর আমার ঘরে দুটো চারটে পাখি আছে, দুটো মাছ আছে। প্রতিদিন এদের সেবা করতে করতে আমি হাঁপিয়ে যাই। সকালে উঠে এদের সেবা আগে করতে হবে, পাখি পরিষ্কার করা, মাছের জার পরিষ্কার করা, খেতে দেওয়া। তোমরা নিশ্চয়ই, আমি প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি, আজও করলাম, দেখো তোমরা তাহলে ফ্রেন্ডস। আর আজকে মা বলেছে এই মাছের মাথা দিয়ে মা বানিয়ে ফেলবে মুগের ডাল, অনেক দিন খাইনি তাই মা আজকে রান্নাঘরে ঢুকেছে। তাহলে ফ্রেন্ড বলো তো আমি আজকে কী কী রান্না করছি? আজ আমের চাটনি করব, আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি করব, আর মা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর আলুগুলো দেব ভাতে। এই দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট। টাটা, বাই বাই, আর বড় করছি না।